সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে খবরটি নিয়ে এসেছি সেটি স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটি খবর। আপনারা জানেন সম্প্রতি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জি স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নেওয়া বিভিন্ন স্কুলের যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষাগুলো হয় সেই শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার আমূল পরিবর্তন তথা সংস্কারের কথা তিনি বলেছেন। আজকে আমরা এই সংবাদের মাধ্যমে দেখব তিনি ঠিক কী বলেছেন এই সংক্রান্ত নিয়োগের ব্যাপারে। তবে আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটিকে সিলেক্ট করে নিন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা তাহলে দেখে নিই কী সংবাদ প্রকাশিত হয়েছে খবরের কাগজে। এই দেখুন, এখানে লেখা রয়েছে নতুন শিক্ষক নিয়োগে না, নয়া বিধি শিক্ষা দপ্তরের। অর্থাৎ নতুন করে আর কোনো কাউন্সিলিং বা শিক্ষক নিয়োগ হবে না, নতুন একটি পদ্ধতি বা বিধি শিক্ষা দপ্তর ভাবনা চিন্তা করছে নিয়ে আসার। খবরটি পড়ি দেখুন, নতুন করে আর হবে না শিক্ষক নিয়োগ, নতুন নিয়ম লাগু করে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা আনতে চলেছে রাজ্য সরকার। চলতি নিয়োগ যেমন চলছে তেমন চলবে, অর্থাৎ এই যে আপার প্রাইমারি বাদে 9-10 এবং 11-12 এদের যে কাউন্সিলিংগুলো চলছে, পঞ্চম কাউন্সিলিং হতে চলেছে, সেগুলো ঠিকঠাকই চলবে। তবে চলতি ব্যবস্থায় নতুন করে আর শিক্ষক নিয়োগ করা হবে না। নিয়োগের স্বচ্ছতা আনতে নয়া বিধি আগামীতে কার্যকর হবে বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মর্মে আসতে চলেছে বিজ্ঞপ্তি, অর্থাৎ এর পরের বার থেকে যখন স্কুল সার্ভিস কমিশন শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য পরীক্ষা নেবে সেই পরীক্ষার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিধি পরিবর্তন হতে চলেছে এবং নয়া বিধি যেটা বেরোবে সেটা খুব শীঘ্রই তার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। শিক্ষক নিয়োগে এবার নতুন পদ্ধতি আসতে চলেছে, সেই কারণে নতুন বিধি না আসা পর্যন্ত পুরনো ব্যবস্থায় নতুন করে শিক্ষক নিয়োগ হবে না। বদল আসবে পরীক্ষা ব্যবস্থা, কাউন্সিলিং প্রক্রিয়া সরলীকরণ করা হবে, এই মর্মে তৈরি হচ্ছে শিক্ষক নিয়োগের নতুন পদ্ধতি। পরিবর্তিত বিধি অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ যেহেতু শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তর তারা ভাবনা চিন্তা শুরু করেছেন নতুন বিধি নিয়ে আসা, তাই নতুন বিধিতে একটি বিজ্ঞাপন দেওয়ারও তিনারা চেষ্টা করছেন। এই মর্মে এসএসসি ও পর্ষদকে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। লিখিত পরীক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন। আপনারা জানেন এই বছর আপার প্রাইমারি তত বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে আপার প্রাইমারির জন্যে 10 নম্বর ইন্টারভিউয়ের জন্য ছিল এবং সেই মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন রকম দুর্নীতি বা স্বজন পোষণের কথা সব দিক থেকে বলা হচ্ছে। কারণ এখানে 10 নম্বরের মধ্যে কাউকে বেশি নম্বর দেওয়া হয়েছে, 8-9 কাউকে আবার 2-3 দেওয়া হয়েছে। তাই ক্ষেত্রে শিক্ষা দপ্তর ভাবনা চিন্তা শুরু করেছে যে লিখিত পরীক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া যায় কি না। তবে চলতি নিয়মে নতুন করে কোনো শিক্ষক নিয়োগ করা না হলেও চলতি নিয়োগ প্রক্রিয়াগুলি চলবে, অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করে 11-12 এবং 9-10 কাউন্সিলিং হচ্ছে এবং শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলে নিয়োগ হচ্ছেন সেই নিয়োগ প্রক্রিয়া চলবে, কিন্তু এই যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে এই পদ্ধতিটি হয়তো আগামী দিনে আর অনুসরণ করা হবে না। নতুন বিধি অনুযায়ী প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের নিয়মে বদল করা হবে। নতুন বিধি না আসা পর্যন্ত নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির ওপর বিধিনিষেধ চালুর ভাবনাও চলতি বছরে নতুন করে টেট বা SLST হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন পর্যবেক্ষক মহলে একাংশ। অর্থাৎ যতক্ষণ না নতুন কোনো নীতি আসে বা নতুন কোনো বিধি আসে ততক্ষণ অবধি নতুন করে কোনো বিজ্ঞপ্তি জারি হবে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। লাগাতার মামলা নিয়োগ ঘিরে অসঙ্গতির অভিযোগের জেরে শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শনিবার ABP আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী জানিয়েছেন নতুন করে আর হবে না শিক্ষক নিয়োগ, নতুন নিয়ম চালু করে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনা হবে, চলতি নিয়োগ যেমন চলছে তেমন চলবে, তবে বর্তমান নিয়োগের যে ব্যবস্থা চালু আছে তা আর আগামীতে কার্যকর হবে না। অর্থাৎ যে নিয়োগ
প্রক্রিয়া ইজ অনগোয়িং, যেটা চলছে, যেটা কাউন্সিলিং হচ্ছে, বিভিন্ন বিভিন্ন ধাপে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন স্কুলে নিয়োগ হচ্ছেন, সেটা চলবে, কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে আগামীতে আর নিয়োগ হবে না। কীভাবে শিক্ষক নিয়োগ ত্বরান্বিত করা যায় সেটা আমরা দেখছি, আরও বেশি স্বচ্ছতা আনতে আমরা পদ্ধতি পরিবর্তন করছি। কাউন্সিলিংয়ের জটিল পদ্ধতির জেরে অনেক সমস্যা সময় লেগে যাচ্ছে, এই সমস্যা মেটাতে লিখিত পরীক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হবে। একটি কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন দিকে ভাবনা চিন্তা করা হচ্ছে কীভাবে নিয়োগ প্রক্রিয়াকে আরও সরলীকরণ করা যায়, আরও দ্রুততার সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা যায় স্কুলগুলিতে। কারণ আপনারা জানেন রাজ্যের বিভিন্ন স্কুলে এখন শিক্ষক শিক্ষিকা প্রচণ্ড ঘাটতি রয়েছে, ফলে নিয়োগ প্রক্রিয়া সরলীকরণ এবং দ্রুততার সঙ্গে করার জন্য শিক্ষামন্ত্রী তথা শিক্ষা দপ্তর বদ্ধপরিকর। গত বাজেট অধিবেশনে বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী নিজে ঘোষণা করেছেন, শিক্ষক নিয়োগের যেভাবে আইনি জটিলতা বাড়ছে এই নিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে নিয়োগ প্রক্রিয়ার আমূল পরিবর্তন আনা হতে পারে। আপনারা জানেন গত বাজেট অধিবেশনে শিক্ষামন্ত্রী নিজে দাঁড়িয়ে বিধানসভায় বলেছিলেন যে যেভাবে স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষক নিয়োগের ব্যাপারে কেস হচ্ছে বা আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে, সেই জন্য এই নিয়মেরই পরিবর্তন আনা হতে পারে, আরও সমীকরণ করা হতে পারে, শিক্ষক নিয়োগ সরলীকরণ করা হতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওয়েটিং লিস্ট তুলে দেওয়ার পক্ষেও সওয়াল করেছিলেন তিনি। এবং আপনারা ভালো হয়তো আপনাদের মনে থাকবে যে বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্ট প্রার্থীদের নামে তালিকা তুলে দেওয়ার পক্ষে তিনি জোরালো সওয়াল করেছিলেন। তো এই ছিল আজকের খবর যেটি গতকাল প্রকাশিত হয়েছে, যেটি গতকাল শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন এক সংবাদ সংস্থাকে। আশা করি আমার এই খবরটি আপনাদের কাছে ভালোভাবে আমি উপস্থাপন করতে পেরেছি। যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কোনো রকম মনে প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করুন, আমার ইমেল আইডি আপনারা সবাই জানেন, অথবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই খবরটিকে আপনারা নিজেদের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।